ওয়েলকাম টু এসকেবি আর্ট। তো আজকে আমরা শিখবো কিভাবে গ্রিড মেথড বা গ্রিড পদ্ধতিতে একটি সুন্দর পোর্ট্রেট আঁকা যায়, অর্থাৎ কোনো প্রকার ভুল ছাড়া সহজে একটি পোর্ট্রেট কীভাবে আঁকা যায়। তার জন্য আমাদের অবশ্যই গ্রিড মেথড তৈরি করতে হয়। গ্রিড হচ্ছে সমান চৌকো তৈরি করে সেগুলো খাতায় বসিয়ে তারপর ছবিটার উপরেও সেই একই ধরনের চৌকো এঁকে তৈরি করা। তো আমি 1 সেমি করে করে নিয়ে নিয়েছি এবং খাতায় টেনে নিয়েছি, এবার স্কেল দিয়ে সেগুলো টেনে নিচ্ছি। এবার ডান দিক লম্বালম্বি উপর থেকে নিচে টানছি, এবার আমি বাঁদিকে টানবো, উপর থেকে বাঁদিক থেকে ডান দিকে টেনে নেব। এবং আমি তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে ছবিটা অর্থাৎ রেফারেন্সের জন্য যে ছবিটা নিয়েছি তাতেও কিন্তু আমি 1 2 করে মার্ক করে অলরেডি নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি রেফারেন্সের জন্য যে ছবিটা নিয়েছি তাতে আমি ছোট ছোট বক্স করে নিয়েছি, অর্থাৎ ছবিতে আমি যে ধরনের বক্স করব, যে আয়তন যে পরিমাপের বক্স করব, খাতায় সেই ধরনের বা সেই পরিমাপের বক্স করতে এমন কোনো মানে নেই। কারণ অনেক সময় এরকম হতেই পারে যে যে ছবিটা আমি নিয়েছি সেটা অনেক ছোট এবং খাতাটা তো অবশ্যই বড় হবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, অর্থাৎ আমাকে এটা খেয়াল রাখতে হবে ছবিতে যে কয়টি ছোট ছোট বক্স হবে সেই কয়টি বক্স যেন খাতাতেও হয়, কিন্তু একই আয়তনের হবে, প্রয়োজনে বড় হোক তাতে কোনো সমস্যা নেই। যদি আমার খাতা বড় হয়, খুব সহজে যদি আমি তোমাকে বুঝিয়ে বলি তাহলে এটা বলবো, ধরো আমি একটা ছবি নিয়েছি, সেই ছবিতে ওপরের দিকে আমার 10টা ছোট ছোট বক্স হয়েছে এবং নিচের দিকে 20টা ছোট ছোট বক্স হয়েছে। তাহলে আমি খাতাতেও ওপরের দিকে 10টা বক্স করব এবং নিচের দিকে 20টা বক্স করব, প্রয়োজনে বড় হয়ে যাক হোক তাও কিন্তু তাই করতে হবে, এটাই নিয়ম। নইলে আমি একই মাপ একই ধরনের ছবি আঁকতে পারবো না, গ্রিড ভুল হয়ে যাবে। অর্থাৎ ছবিতে যে কয়টি বক্স থাকবে টোটালি, আমার যে খাতা যে খাতায় আমি ড্রয়িং করব সেই খাতাতেও সেই কটা বক্সই থাকবে। ওপর থেকে যদি 10টা বক্স আমি ছোট ছোট করে আমার ছবিতে করি তাহলে আমার খাতাতেও উপরে ছোট ছোট করে 10টা বক্সই থাকতে হবে, এবং নিচের দিকেও যদি 20টা ছোট ছোট বক্স হয় আমার ছবিতে রেফারেন্সের ছবিতে তাহলে আমার ড্রয়িংয়ের খাতাতেও 20টাই ছোট ছোট বক্স থাকতে হবে। খুবই সাবধানতার সঙ্গে প্রত্যেকটা বক্স লক্ষ্য করে আমাদের লাইনিং করতে হয়, অর্থাৎ যেখান থেকে ছবিতে লাইনগুলো গেছে অর্থাৎ শেডগুলো গেছে সেখান থেকেই লাইনটা আমাকে টেনে নিতে হবে। প্রথমে আউটলাইন করে নেওয়াটাই ভালো, বাইরের অংশটুকু করে নেওয়া ভালো, তারপরে ধীরে ধীরে চোখ নাক মুখ সেটা শেষের দিকে করলেই ভালো। রিয়েলিস্টিক পোর্ট্রেটের ক্ষেত্রে এই ধরনের গ্রিড মেথড ইউজ করা খুবই প্রয়োজন হয়ে পড়ে, যেহেতু রিয়েলিস্টিক পোর্ট্রেট আমি একটি বিশেষ পেজে করছি, একটি বিশেষ দামি পেজে করছি এবং দামি রং সেখানে ব্যবহার করব। তো স্বাভাবিক সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা যাতে একেবারেই না থাকে তার জন্যই আমরা গ্রিড পদ্ধতিতে করি। গ্রিড পদ্ধতিতে যে কোনো ড্রয়িং করলে তাতে কোনো প্রকার ভুল থাকে না, একদম হুবহু একই রকম হয়। তবে যারা ঠিকভাবে করতে পারে না তাদের বিষয়টা এরকম যে তারা প্র্যাকটিস কম করে। অবশ্যই প্রথম প্রথম যারা গ্রিড মেথডে করে তাদের তবু হুবহু একই রকম হয় না, কারণ লাইনিং এক হলেও শেডিং তো একই রকম হবে না, তাই না? শেডিং শিখতে হবে আগে, কিভাবে কোন কালারের উপর অ্যাপ্লাই হবে সেটা তো শেডিং, সেটা তো কালার মিক্সিং এর উপর ডিপেন্ড করে, তো সেক্ষেত্রে হুবহু হবে না। অর্থাৎ লাইন আউটলাইনিং কিন্তু একদম হুবহু হবে, কিন্তু মিক্সিং কালার মিক্সিং কালার শেডিং এগুলো ঠিকঠাক হয়তো হবে না। আমি এখানে রেফারেন্স হিসেবে যে ছবিটা নিয়েছি পোর্ট্রেট ড্রয়িং এর ক্ষেত্রে এটি খুবই কঠিন একটি পোর্ট্রেট। তোমরা যে কোনো সহজ পোর্ট্রেট নিতে পারো, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু খুবই সহজ পোর্ট্রেট, স্বামী বিবেকানন্দ নিতে পারো খুবই সহজ পোর্ট্রেট, রবীন্দ্রনাথ ঠাকুর নিতে পারো, আমরা ছোটবেলা থেকে এঁকে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরকে, এটাও খুব সহজ। এখানে আমি একটা র্যান্ডম একটা ছবি নিয়েছি যেটা স্বাভাবিকভাবেই তোমাদের জন্য যারা বিগিনার তাদের জন্য খুবই কঠিন। দেখতেই পাচ্ছ তোমরা আমি কতটা ধীরে ধীরে আস্তে আস্তে করছি, আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে করে বেশি সময় নষ্ট না হয়, তোমাদের যারা দেখবে ভিডিওটা তাদের সময় নষ্ট যাতে না হয় তার জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর এই ছবিটা আমি কালার পোর্ট্রেট করব, সেই ভিডিওটাও আমি এই চ্যানেলেই ছাড়বো। তো দেখতে পাচ্ছ মোটামুটি হয়েছে, এবার এটা যদি কালার পোর্ট্রেট করি তো বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, সুন্দর দেখাবে। তো পোর্ট্রেটটা যেদিন আমি আপলোড করব সেদিন তোমরা দেখে নেবে যে কতটা অ্যাকুরেট হলো, আর যদি অ্যাকুরেট না হয় সেক্ষেত্রে অবশ্যই শেডিং এবং কালার মিক্সিংয়ে গণ্ডগোল থাকতেই পারে, সেটা আমার ক্ষেত্রেও হয় হতেই পারে, তোমাদের ক্ষেত্রে হতে পারে, ওটা প্র্যাকটিসের উপর নির্ভর করে, যত ভালো প্র্যাকটিস করবে তত বেশি কালার মিক্সিং শিখবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।